আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, আমরা সাধারণত কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দেওয়ার পর অনেক ধরনের গুরুত্বপূর্ণ আইকনগুলো সাধারণত শো করে না, সেগুলো আমরা কিভাবে আমাদের ডেস্কটপে শো করব সেটি আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার রিসাইকেল বিন বা আরও কয়েকটা অ্যাপ্লিকেশন আমি কিছুক্ষণ আগে ইনস্টল করেছিলাম, কিন্তু আমার গুরুত্বপূর্ণ আইকন যেমন মাই কম্পিউটার, তারপর নেটওয়ার্ক, এগুলো এখানে শো করছে না। তাহলে এগুলো আমি কিভাবে শো করব সেটাই আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব। সো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সার্চ বার থেকে আমাকে সেটিং লিখে সার্চ করতে হবে। আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমি রাইট সাইডে পার্সোনালাইজেশন যেটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর লেফট সাইডে আমি দেখতে পাচ্ছি থিম যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব। থিমে ক্লিক করার পর আমরা আবার রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ আইকন যে সেটিংটা রয়েছে সেটা। সো এখান থেকে আমরা অবশ্যই এই মুহূর্তে টুল বক্সে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ আইকনগুলো শো করছে, এখান থেকে আমি জাস্ট আইকনগুলো মার্ক করে দেব। জাস্ট রিসাইকেল বিনটাই শুধু ছিল আমার, অন্যান্যগুলো আমি মার্ক করে দিলাম। সুতরাং এখন এখানে আমার এই পাঁচটা আইকন এখানে ডেস্কটপে শো করবে, একটা আগে ছিল। সো এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব, দ্যাটস ইট। ওকেতে ক্লিক করার পর আমি এখন যদি ডেস্কটপে একটু দেখি তাহলে দেখতে পাবো যে আমার সেই মাই কম্পিউটার, তারপর কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, এগুলো আমার ডেস্কটপে চলে আসছে। আমি আমার মতো করে এগুলো সাজিয়ে নিব, আপনারা চাইলে আপনাদের মতো করে এগুলো সাজিয়ে নিতে পারেন। সো আমি একটু সাজিয়ে নিচ্ছি। আমি উপরে আরো সেটা রাখলাম, তারপর মাই কম্পিউটার, তারপর রিসাইকেল বিন, তারপর নেটওয়ার্ক রাখলাম, তারপর কন্ট্রোল প্যানেল রাখলাম, আর বাকিগুলো আমি আমার মতো করে এখানে নিচে ট্র্যাক আউট করে রেখে দিলাম। সো এই হচ্ছে প্রক্রিয়া, আশা করি বুঝতে পেরেছেন। অনেকে যেটা করে সেটা হচ্ছে যে শর্টকাট ইউজ করে, দয়া করে শর্টকাট আপনি ইউজ করবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।